নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 20/11/2023 পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের যে আপনারা জানেন যে কাউন্সিলিং চলছে, তারই মাঝে একটি আলাদা ধরনের খবর। সেটা হচ্ছে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ নিয়ে এবার মামলা হলো সুপ্রিম কোর্টে। আসুন এই সংক্রান্ত আপডেট দেখে নিই বিস্তারিত কী রয়েছে। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি নিয়ে ফের জটিলতা বাড়তে পারে। এসএসসি দুর্নীতির অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করলেন 35 জন চাকরি প্রার্থী এবং উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের অভিযোগ জানিয়ে মামলা দায়ের করা হলো এবং কাউন্সিলিং বন্ধ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে তারা। আবেদনকারী চাকরি প্রার্থীদের অভিযোগ, প্রথমে মেধা তালিকা যারা ছিল তাদের নাম বাদ দিয়ে অনেক একাডেমিক নম্বর, টেটের নম্বর কম থাকা সত্ত্বেও তা বাড়ি বা প্রশাসনিক প্রশিক্ষণপ্রাপ্ত নয় যারা, তাদের নামও এই নতুন তালিকায় দেওয়া হয়েছে। মামলাকারী জানিয়েছে যে 2016 সালের উচ্চ প্রাথমিক এসএলএসটি পরীক্ষা হয়, শূন্যপদ ছিল 14,339টি। মামলাকারীদের অভিযোগ, বিচারপতির ডিভিশন বেঞ্চের প্রথম মেধা তালিকাভুক্ত প্রার্থীদের এরপর অসংখ্য মামলাকারীদের বক্তব্য না শুনেই 2023 সালের 8ই আগস্ট এসএসসিকে ইন্টারভিউ প্যানেল প্রকাশের নির্দেশ দেন, যার কাউন্সিলিং প্রক্রিয়া এখন চলছে। মামলাকারীদের দাবি শুধু তাই নয়, চূড়ান্ত অসঙ্গতি অসুস্থতা থাকলেও তাদের বক্তব্য না শুনে ডিভিশন বেঞ্চ কাউন্সিলিং শুরু করার নির্দেশ দেন। মামলাকারীদের পক্ষে আইনজীবী জানান যে এই প্রার্থীরা প্রথম তালিকাভুক্ত, তাদের নাম কেন বাদ দেওয়া হলো তার কোনো সদুত্তর নেই। অনেক প্রার্থীর একাডেমিক মার্কস বাড়ানো হয়েছে বা টেট ওয়েটে বাড়িয়ে প্যানেলে অন্তর্ভুক্ত করা হয়েছে। এসএসসি টেট মার্কসের পুনর্মূল্যায়ন আগে ও পরে ওএমআর মার্কস করতে ব্যর্থ হয়েছে এসএসসি এবং মামলাকারীদের নাম না কেন বাদ পড়লো মেধা তালিকা থেকে তা সুস্পষ্ট কোনো ইঙ্গিত দেয়নি এসএসসি। মামলাকারীদের বক্তব্য না শুনে ডিভিশন বেঞ্চে একতরফাই রায় দিয়েছে বলে অভিযোগ আইনজীবীর। তো দেখা যাক এই মামলার আপডেট কী আছে, এ সংক্রান্ত আরও আপডেট অবশ্যই শেয়ার করবো। সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।